উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লক, তার একটি গ্রাম কনকনগর। গ্রামের লাগোয়া বিস্তীর্ণ মাঠ, আমনি একবারই ধান চাষ হয়। যাঁদের জলের ব্যবস্থা আছে তাঁরা সবজি চাষ করেন রবিতে। এই মাঠেরই শেষ প্রান্তে জল নিকাশি যেদিক দিয়ে হয় সেই দিকেই দুবিঘা পাঁচ কাঠা নিচু জমি সুধীন মণ্ডলের। আগে একবারই ধান রইতেন, সবসময় ভালো ফসল হতো না। চার মাস মজুর হিসেবে বাইরে কাজ করতে যেতেন। ২০০৫ সালে তিনি নিকাশি জমির গঠন বদল করেন, মাঠের জল জমিতে ঢোকার জায়গায় পাইপ বসান, পাইপ বরাবর নালা কাটেন আর দুটি পুকুর খোঁড়েন মাছ চাষের জন্য। নালা আর পুকুর কাটায় যে মাটি পাওয়া যায় তা দিয়ে জমি উঁচু করেন, আল চওড়া করেন, সারা বছর সবজি চাষ করবেন বলে। আমার জমিতে ওই হাইড্রেন করা রয়েছে, মানে ড্রেন কাটা আছে, ড্রেনের মধ্যে পাইপ দেওয়া আছে, পাইপ দিয়ে জলটা সরবরাহ হয়, ওখানেই আটল পেতে মাছ মারা হয়। এখানে আপনার ওই কই মাছ ওঠে, আপনার শোল মাছ ওঠে, লাটা মাছ ওঠে, মাগুর মাছও ওঠে, আর এমনি আটলে চিংড়ে পুঁটি তেলাপিয়া এসবগুলো পড়ে। ভাদ্র মাস থেকে সেরা মানে কার্তিক মাস অবধি হাজার দশেক টাকা হয়েছে, আর এরপরে পুকুরে মাছ বিক্রি হবে খাওয়াটা বাদ দিয়ে। সুধীনবাবু এই জমিতে ১২ মাস জৈব উপায়ে ১৯-২০ জাতের সবজি আর বর্ষায় ধান করেন। তবে মাছই এই জমির প্রধান ফসল। চারটি গরু থাকায় তিনি জমির প্রয়োজন মতো সার তৈরি করে নিতে পারেন। এবারে তার শিম আর বরবটিতে জাপ পোকা লেগেছিল, ময়দা গোলা জল স্প্রে করে তিনি এই পোকা তাড়িয়েছিলেন। ওইটা আটা আটা জাতীয়, তো আটাটা ওর গায়ে ধরে গেলে আর উঠতে পারে না, বা আস্তে আস্তে পরপর মারা যায়। সুধীনবাবুর পরিবারের ছজনের ও সঙ্গে চারটি গরু এবং মাছের খাবার এই জমি থেকেই পাওয়া যায়। তাছাড়াও গত বছর তিনি শ্রম বাদ দিয়ে প্রায় ৪৫,০০০ টাকা আয় করেছিলেন। তার অন্য দুই বিঘা জমিতে জৈবভাবে দেশি ধানের চাষ করেন বিক্রির জন্য। শ্রমের বিষয়ে তিনি বলেন, শ্রম বলতে আমি নিজেই তো কাজ করি, তাছাড়া আমার স্ত্রী মাঝে মাঝে টুকটাক, আমি মানে সারাদিনই থাকি, মাঝে মাঝে গিয়ে কাজ করি, ঘাস কাটা, তারপরে গোড়াগুলো একটু খুশে দেওয়া, কখনো একটু চারা রোপা। সপ্তাহে দুদিন তিনি গ্রামের হাটে তার সবজি নিয়ে যান বিক্রির জন্য। মানে বসিরহাটের মার্কেটের মালগুলো ১-২ টাকা সবসময় কম, কিন্তু আমাদের দেশীয় মালে ১-২ টাকা সবসময় বেশি। হ্যাঁ, বাজারে আমাদের চাহিদা আছে যে মানে গ্রাম্য সবজির চাহিদাটা বেশি। শুধু ধান সবজি মাছ নয়, সুধীনবাবুর ছেলে তপন বলেন, আমরা এই জমিটাকে মূলত যে জীবন্ত উৎপাদক বেড়া দিয়ে চারিদিকটা ঘিরে রেখেছি, যেখানে আমরা জিওল, সুবাউল, মাদার, সজনে এই জাতীয় গাছ দিয়ে জীবন্ত বেড়ার কাজটা করা হয়েছে। এবং এই বেড়াগুলোতে আমরা বর্ষার সময়ে বরবটি, শিম ইত্যাদি গাছ চড়িয়ে দিই। এছাড়াও আমাদের এই ল্যান্ডস্কেপিংয়ের একটি পাশে আমরা কিছু মানে বিভিন্ন ধরনের কাঠের গাছ, পশুখাদ্যের গাছ, জ্বালানির গাছ আমরা লাগিয়েছি। তার এখন আর বাইরে কাজের জন্য যেতে হচ্ছে না, কিন্তু তার আশেপাশে কি এভাবে চাষ হচ্ছে? সুধীনবাবুর কথায় কয়েকজন করছেন, আর মাঠে এখন রাসায়নিক সার বিষ ছাড়া দেশি ধানের চাষ হচ্ছে বলে এত মাছ পাওয়া যায়। জমির অবস্থান অনুযায়ী তিনি জমির গঠন বদলে চাষ করছেন, সেজন্য ধান বা সবজি নয় তার প্রধান ফসল মাছ। আমাদেরও বক্তব্য একই, চাষে সবার জন্য একই ব্যবস্থাপত্র হতে পারে না। জমি, জল, মানুষ, পশু পাখি, অর্থ, শ্রম, অর্থাৎ সব সম্পদের কথা মাথায় রেখে পরিকল্পনা করে চাষ করলে তবেই সুস্থায়ী কৃষি ব্যবস্থা গড়ে উঠতে পারে।